কে রুই কাতলা মাছ রান্না করব। এখন মাছের আঁশগুলান ছাড়িয়ে নিব। এখন মাছ কেটে নিব। মাছ কাটা হয়ে গেছে, মাছ ধুয়ে নেব। পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেব। এখন আদা রসুন বেটে নেব। কালো সরষে বেটে নিব। কড়াইটা গরম হয় ততক্ষণে মাছ মেখে নেব। নুন, হলুদ, হালকা সরষের তেল, কড়াই গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেছে, মাছ ভেজে নেব।
ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলে রান্না করি, পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা সর্ষে বাটা লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন জল দিয়ে দেব। রান্না হয়ে গেছে, এখন নামাব। রান্নাটা খুব ভালো হয়েছে।